বন্দে গুরশ্রী চরণার বৃন্দ নময় মে বিষ্ণুপা রাধা পৃষ্টায় বোতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামী নামিনে নম আচার্যপা দায় দৈন্য ভূষণ মুকুটমনে গুরু করুণা মৃতয়ে ক্ষমা দৈরিয বন্দে বৃন্দাবন গুরু কৃষি কমল লচ্ছন বল্লবী বল্লবাং দেবং শ্রী রাধা লঙ্গিতবি গরহং বন্দে শ্রী চৈতন্য গৌরদায়ে পুষ্পবন্ত চেতে রও ছন্দতমনদ আজানলম্বিত বজৌ কণকাবদাতং সংকীর্তন বিশ্বরৌ যুগ যুগদর্ম পাল বন্দে প্রিয় করুণায়বতর জয়তাং সুরত পঙ্গুর মম মঙ্গম রে গতি মৎসার বসজৌ শ্রীরা দন মোহন বৃন্দাবুলসী দেবই প্রিয় কৃষ্ণ কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যই নমো নম শ্রীরূপী শ্রী সনাতন ভট্টঘুনা শ্রীজী দাস ভট্টাসঘুনা এই চয় গোসাইরি করি চরণ বন্দনে যাহাতে বিঘ্ন নাশ অবীষ্ট পূরণ জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভো নেতানন্দ শ্রী অদ্বৈত গদা गौरवक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমত অমৃত পিপাশু ভক্তমণ্ডলী এবং অনলাইনে কৃষ্ণ কৃষ্ণকথা শ্রবণকারী ভক্তবৃন্দ এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণকথা লপন পরিবারে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি ভক্তবৃন্দ আমাদের সিটিএস মন্দিরের সকাল বেলার নিয়মিত আয়োজন শ্রী গৌর পার্শ্বদ গৌরী ও বৈষ্ণব আচার্যগণের সংক্ষিপ্ত চরিতামৃত আস্বাদন তারই ধারাবাহিকতায় আমরা শ্রবণ করছি শ্রী জগদানন্দ পন্ডিতের চরিত কথা আজ আমরা সেই চরিত্র কথার বিশ্রাম টানব জগদানন্দ অতি চরিত্রেপ ভাবে আমরা শ্রবণ করছি বিস্তারিত আলোচনা করলে কয়েক মাসও যদি আস্বাদন করা হয় মহাপ্রভুর পার্ষদ জগদানন্দ পণ্ডিতের চরিত কথা তাহলেও শেষ হবে না আজ একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে আমাদের মন্দিরে গতকাল রাতে আপনাদের বলেছিলাম আজ রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব চিরাদতি মহোৎসব বৈষ্ণব সমাজে এই অনুষ্ঠানটি অনেক সমাদৃত আমরা রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা রাত আট গটিকা থেকে শুরু করেছি গতকাল রাত আট গোটিকায় স্বদন হয়েছে আজও হবে ধারাবাহিকভাবে এক সপ্তাহ আমরা শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিতকথা শ্রবণকালে এই চিরাদদি মহোৎসবের বিস্তারিত ব্যাখ্যা শুনব রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিতকথার একটি অংশ একটি চমৎকার লীলা পানিহাটিতে চিরাদী দণ্ড মহোৎসব আজ আমরা শ্রী জগদানন্দ পণ্ডিতের চরিতকথা বিশ্রাম টানছি এরপর আমরা আরেকজন মহাপ্রভুর চরিত কথা শ্রবণ করব ধারাবাহিকভাবে প্রত্যহ আমরা শ্রবণ করব আপনারা সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন সকালটাই যদি কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে শুরু হয় সারাটা দিন আমাদের ভালো যাবে মঙ্গল আরতির মাধ্যমে আমরা দিনটাকে শুরু করি তার পশ্চাতে একটাই কারণ মঙ্গল আরতির মাধ্যমে যদি আমরা দিনকে শুরু করি তাহলে সারাটা দিন আমাদের মঙ্গল যাবে এবং সকালবেলাটাই যদি কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে শুরু হয় তাহলে নিঃসন্দেহে সারাটা দিন ভালো যাবে আমাদের কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমেই সকালটাকে শুরু করা উচিত গীতা পাঠ শ্রবণের মাধ্যমে অধ্যয়নের মাধ্যমে আমাদের দিনটাকে শুরু করা উচিত। আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে সুস্বাগত যারা এখনো যুক্ত হননি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন অসংখ্য ভক্তবৃন্দ যুক্ত হওয়ার সুযোগ পাবেন আমরা শুনছিলাম জগদানন্দ পণ্ডিতের চরিত্র কথা ধারাবাহিকভাবে জগদানন্দ পণ্ডিত যখন মহাপ্রভুর জন্য শিমুল তুলার একটি বালিশ এবং একটি তুষক নিয়ে এসেছিলেন তার কারণ মহাপ্রভু কলার বলকলে শয়ন করেন এটা দর্শন করে জগদানন্দ স্থির থাকতে পারেননি যেহেতু জগদানন্দ মহাপ্রভুকে মুখ্য মধুর রসে সেবা করেন তবে এই মুখ্য মধুর রসের মাঝে ঐশ্বর্য মিশ্রিত রয়েছে জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর এই দুঃখ তিনি সহ্য করতে পারছেন না এই যে কৃষ্ণ প্রাপ্তির জন্য তীব্র আহাকার তীব্র বৈরাগ্য কঠিন ত্যাগ কঠিন সংযম সহ্য করতে পারছেন না জগদ শয়ন কলার তিনি মেনে নিতে পারেননি তাই একটি শিমুল তুলার বালিশ এবং তুষক বানিয়ে এবং সেটা গেরুয়া রঙ্গের কাপড় দিয়ে ওয়ার লাগিয়ে গোবিন্দ দাসের নিকটে নিয়ে এসেছিলেন মহাপ্রভুর অন্যতম সেবক প্রধান সেবক গোবিন্দ দাসের নিকটে নিয়ে এসেছিলেন গোবিন্দ দাসের নিকটে যখন নিয়ে আসলেন সেই বালিশার তুষক তৎপর স্বরূপ দামোদরের নিকটে দেয়া হলো স্বরূপ দামোদর যেন এই বালিশার তুষক মহাপ্রভুকে প্রদান করেন শ্যামল প্রভু আমরা তো সেই পর্যন্তই শুনেছিলাম মহাপ্রভু সেই শিমুল তুলার বালিশ তুষক দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন তবে মহাপ্রভুর এই রাগটা কি ছিল কৃত্রিম রাগ যেহেতু তিনি কঠিন ব্রত নিয়েছেন মহাপ্রভুর সন্ন্যাস তো অত্যন্ত কঠিন তিনি কৃত্রিম ক্রোধ প্রদর্শন করে স্বরূপ বলছেন কে বলছেন কেই কাজ করলো আজ্ঞে প্রভু জগদানন্দ আপনার কষ্ট দেখে নিয়ে এসেছে আমার কষ্ট আমি কি বলেছি জগাকে আমার তো কোনো কষ্ট হচ্ছে না তাহলে বালিশ তুষক আনা হয়েছে একটা খাট আনলে দুষ কি ছিল একটা খাটও নিয়ে আসতো তাহলে তো আমি আরো আরাম করে শুতে পারতাম এক্ষুনি আমার নিকট থেকে এগুলো নিয়ে যাও দামোদর এই বালিশ নিয়ে জগদানন্দের নৈকট্যে পুনরায় নিবেদন করলেন জগদানন্দ এই ঘটনায় অত্যন্ত কষ্ট পেয়েছিলেন তাই তো আমরা তো এই পর্যন্তই শ্রবণ করেছি হ্যাঁ একেবারে কষ্ট পেয়ে অন্যদিন যেভাবে তিনি অভিমান করে দরজা লাগিয়ে শুয়ে থাকেন কথা বলেন না এই তারিখে তার মাঝে আমরা এই ভাবগুলো পরিলক্ষিত হতে দেখিনি তার কারণ অধিক কষ্ট পেলে মানুষ পাথর হয়ে যায় অতি দুঃখকে কাতর আর অধিক দুঃখে পাথর খুবই কষ্ট পেলেন খুবই দুঃখ পেলেন তাই মহাপ্রভুর নিকটে নিবেদন করলেন প্রভু আমি বৃন্দাবনে চলে যেতে চাই দামে তোমার আমি সহ্য করতে পারছি না আমি বৃন্দাবনে চলে যেতে চাই তুমি আমাকে অনুমতি প্রদান করো মহাপ্রভু প্রথম দিকে অনুমতি প্রদান করেননি কিন্তু স্বরূপ দামোদরকে দিয়ে জগদানন্দ মহাপ্রভুর নিকট থেকে অনুমতি লাভের জন্য প্রয়াস করছে স্বরূপ দামোদর মহাপ্রভুর অন্তরঙ্গ রস আস্বাদনের ভক্ত মহাপ্রভুর অন্তরঙ্গ সাড়ে তিনজন পার্শ্বদ তন্মধ্যে স্বরূপ দামোদর একজন সেই স্বরূপ দামোদর যখন মহাপ্রভুর নিকটে গিয়ে বলছেন প্রভু জগদানন্দের কুবির দয়ে ইচ্ছে বৃন্দাবন সে দর্শন করতে চায় তুমি অনুমতি প্রদান করো মহাপ্রভু জগদানন্দের নিকটে এসে বলছেন জগা আমাকে কষ্ট দিয়ে চলে যাবি বৃন্দাবনে চলে যাচ্ছিস আমাকে কষ্ট দিয়ে আমাকে এতিম করে না প্রভু আমার বহুদিন থেকে ইচ্ছে আমি বৃন্দাবন পরিক্রমা করব। মহাপ্রভুর তো আর বুঝার বাকি নেই যে জগদানন্দ অভিমান করে চলে যেতে চাচ্ছে জগদানন্দ মহাপ্রভুকে বিষয়ে করাতে চায়। ঐশ্বর্যমার্গে সেবা করতে চায় কিন্তু প্রভু তো সেটা গ্রহণ করতে চান না কথাটা বলতে গিয়ে জগদানন্দের বেয়ে অস্ত্র ঝরে পড়ল প্রভু আমি নীলাচলে থাকতে পারবো না আমি এই জায়গায় অবস্থান করলে আমার নিজের চোখে তোমার এখানে বৈরাগ্য আমি সহ্য করতে পারবো না এখানে ত্যাগ আমার পক্ষে সহ্য করা সম্ভব নয় তুমি আমাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি প্রদান করো মহাপ্রভু অবশেষে জগতানন্দকে অনুমতি প্রদান করলেন জড়িয়ে ধরে বলছেন জগদানন্দ যাবি যাও কিন্তু শীঘ্র আসিও তাহা না রহিও চিরকাল ওহে জগদানন্দ তুমি বৃন্দাবন দর্শন করে শীঘ্র আমার নিকটে চলে আসিও দীর্ঘকাল তুমি বৃন্দাবনে থাকবে না দীর্ঘকাল থাকবে না তার পিছনে কারণ আছে জগদানন্দ ঐশ্বর্য বুদ্ধিতে সেবা করে তো আর বৃন্দাবন মাধুর্যের লীলা নিকেতন ওই জায়গায় গিয়ে জগদানন্দ অপরাধ করতে পারেন মথুরাবাসীদের সঙ্গে মিশবে আর ব্রজবাসীদের আচরণ তুমি ভালো করে বুঝবে না সেটা গ্রহণ করার চেষ্টা করিও না দেখবে শুধু আর সনাতনের সঙ্গে দাম পরিক্রমা করবে এক নিমেষ সময় সনাতনের সঙ্গ থেকে বঞ্চিত হইও না মহাপ্রভু বলে দিচ্ছেন আর রাস্তাঘাটে জলের খুবই অভাব জগদানন্দ তুমি তো মৃত্তিকায় শয়ন করতে পারো না কি করে এত কষ্ট করবে তুমি তো অন্য ব্যতীত আর কিছু খেয়ে থাকতে পারো না ব্রজবাসীরা তো রুটি গ্রহণ করে তুমি সেখানে গিয়ে কিভাবে থাকবে কি খাবে ব্রজবাসীরা তো রুটি সবজি গ্রহণ করে আর জগদানন্দ অন্ন ব্যতীত থাকতে পারেন না অন্ন না খেয়ে থাকতে পারেন না আরেকটি কথা জগদানন্দ গোবর্ধনে না চড়িহ দেখিতে গোপাল ব্রজবাসী যারা আছে তারা গোবর্ধনে উঠে গোপালকে দর্শন করে কিন্তু এটা সবার জন্য নয় তুমি গোবর্ধনের উপরে উঠে কখনো গোপাল দর্শন করবে না এই বিষয়গুলো মহাপ্রভু জগদানন্দকে বুঝিয়ে দিচ্ছেন আমরা গতকালে পর্যন্তই শ্রবণ করেছিলাম জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর পাদ পদ্ম বন্ধনা করলেন প্রভুর আজ্ঞাক্রমে জগদানন্দ বৃন্দাবনের পথে যাত্রা করলেন একাকি পদব্রজে চলতে চলতে জগদানন্দ মধুর সুরে প্রভুর নাম কীর্তন করে চলছেন একা একা চলছেন নীলাচল থেকে বৃন্দাবনে পথে পদব্রজে পায়ে হেঁটে তখন তো আর এরকম উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না পায়ে হেঁটে নীলাচল থেকে বৃন্দাবনে যাত্রা করলেন বারাণসীতে এসে যখন তিনি পৌঁছলেন সেখানে তপন মিশ্র এবং চন্দ্রশেখরের সঙ্গে মিলিত হলেন তপন মিশ্র কিন্তু আমাদের এই সিলেটের ছেলে রঘুনাথ বট্ট গোস্বামী পাদের বাবা গোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ বট্ট গোস্বামী তার বাবা হচ্ছে তপন তিনি আমাদের ছেলে মিশ্র এই তো সিলেটে জন্ম মনে আছেন সিলেটে ওই জায়গা থেকে মহাপ্রভুর আদেশ ক্রমে তপন মিশ্র চলে গিয়েছিলেন বারাণসী সেই জায়গায় যাওয়ার পিছনে অনেক কারণ আছে একটা লীলা আছে রঘুনাথ ভট্টগুস্বামীপাদ যখন গর্ভে মায়ের গর্বে তখনই মহাপ্রভু আশীর্বাদ দিয়েছিলেন তপন মিশ্রকে বলেছিলেন তোমার ছেলেটাকে নিয়ে তোমার ছেলে হবে তো এখনো গর্বে আছে এটাকে নিয়ে তুমি চলে যাও বারাণসী কারণ সেখানে সঙ্গীত এবং শাস্ত্র শিক্ষার উত্তম জায়গা ওই মহাপ্রভুর আদেশক্রমে তপন মিশ্র চলে গিয়েছিলেন আমরা চৈতন্য মহাপ্রভুর যে নাম কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু যেটা আমাদেরকে অকাতরে বিলিয়ে দিলেন এটা কিন্তু আমরা নবদ্বীপের চেয়েও শ্রীহট্টবাসী প্রথম পেয়েছি নবদ্বীপে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নবদ্বীপবাসী আমাদের পূর্বে পায় নাই আমরা নবদ্বীপবাসীর পূর্বে হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছি এটা তপন মিশ্রের মাধ্যমে এই জন্যই তো শ্রীহট্টবাসী এতটা ধন্যাতি ধন্য এই সিলেটবাসী আমরা প্রথম মহাপ্রভুর প্রদত্ত হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছি যা নবদ্বীপবাসীও পায় নাই আমরা তপন মিশ্রকে মহাপ্রভু প্রথম প্রদান করেছিলেন এই শ্রীহট্টে এসে তপন মিশ্র মহাপ্রভুকে দর্শন করে তত্ত্ব জানতে চেয়েছিলেন আর তপন মিশ্রকে মহাপ্রভু বলেছিলেন দেখো এই সাধ্য সাধন তত্ত্ব তো অনেকটা কঠিন এটা প্রথম তুমি বুঝবে না আর মহাপ্রভু মনে মনে বলছেন আমি তো এই সাধ্য সাধন তত্ত্বের লীলা রায় রামানন্দের সঙ্গে আমি এটা কতুকতন করব। আর পূর্বেই যদি আমি এটা বলে দিই লীলার মাধুর্য রক্ষা পাবে না তাই আমি তোমাকে একটা মন্ত্র প্রদান করছি তপন মিশ্র এই মন্ত্র জপ করলে তুমি সাধ্য সাধন তত্ত্বের সমস্ত কিছু এমন কি যা আছে সব তুমি আপনা থেকেই মন্ত্রের মাধ্যমে পেয়ে যাবে তখনই মহাপ্রভু ওই তপন মিশ্রকে হরে কৃষ্ণ প্রদান করেছিলেন না একবারই এসেছেন এসেই তপন মিশ্রকে এটা প্রদান করলেন এটা তো অনেকে ধারণা করছে শাস্ত্রীয়ভাবে এখনো নির্দেশ নেই তো এই জন্য সেই তপন মিশ্র মহাপ্রভুর নিকট থেকে প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছিলেন আর তপন মিশ্র মহাপ্রভুকে তখন গুরুরূপে গ্রহণ করলেন যে আপনি আমার গুরু তখন মহাপ্রভু তপন মিশ্রকে আদেশ দিয়েছিলেন তুমি এই পূর্ববঙ্গ ছেড়ে শ্রীহট্ট ছেড়ে তুমি বারাণসী চলে যাও তখন তপন মিশ্র বলেছিলেন প্রভু বাংলার জল বাংলার ফুল ফল এত সুশীতল আমি এগুলো ছেড়ে বারাণসী কেন চলে যাব তো বলছেন তোমার স্ত্রীর গর্বে যে সন্তান পুত্র সন্তান হবে আর সেই পুত্র সন্তান জগতের কল্যাণে ভূমিকা পালন করবে কাজী বারাণসী হচ্ছে উত্তম জ্ঞান চর্চার নিকেতন সঙ্গীত শিক্ষার নিকেতন তুমি বারাণসী চলে যাও সেই জায়গায় যদি তুমি অবস্থান করো তোমার সন্তান সেই জায়গা থেকে পণ্ডিত হবে জ্ঞানে গুণান্বিত হবে এবং সঙ্গীতে পারদর্শী হবে এই রঘুনাথ গোস্বামী পাদ গোস্বামী পাদের অন্যতম গোস্বামী তিনি সঙ্গীতে অনেক পারদর্শী ছিলেন এবং অনেক বড় পণ্ডিত ছিলেন তিনি আমাদের সিলেটের ছেলে হ্যাঁ রঘুনাথ গোস্বামী পাদের পূর্বপুরুষের নিবাস আমাদের সিলেটে অর্থাৎ তপন মিশ্রের বাড়ি হচ্ছে আমাদের সিলেটে ওই তপন মিশ্র যে তপন মিশ্রের মাধ্যমে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রীহট্টবাসী প্রথম পেয়েছি এই তপন মিশ্রকে মহাপ্রভু প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেছিলেন সেই তপন মিশ্র এবং চন্দ্রশেখরের সঙ্গে জগদানন্দ পণ্ডিত সাক্ষাৎ করলেন বারাণসীতে সে তপন মিশ্র এবং চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে জগদানন্দ পণ্ডিত বৃন্দাবনে এসে সনাতন গোস্বামী পাদের সঙ্গে হলেন সনাতন দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল আহা দাদা তুমি এসেছ জগদানন্দকে তো দাদা বলে সম্বোধন করেন সনাতন তুমি এসেছ দাদা আনন্দের আর সীমা নেই সনাতন গোস্বামীর আনুগত্যে জগদানন্দ পণ্ডিত বৃন্দাবন ভ্রমণ করবেন মহাপ্রভু বারবার তাকে বলে দিয়েছেন বৃন্দাবনে তুমি একাকী কোথাও দর্শন করতে যাবে না সর্বক্ষণ সনাতনের সঙ্গে থাকবে কারণ সনাতন হচ্ছেন মাধুর্যে ভজনরত আর জগদানন্দ ঐশ্বর্যে ভজনরত বৃন্দাবন হচ্ছে মাধুর্যের লীলানিকেতন মাধুর্য যেখানে সেখানে ঐশ্বর্যের স্থান নেই একাকী যদি জগদানন্দ ধাম পরিক্রমা করেন অপরাধ হয়ে যেতে পারে ঐশ্বর্য বুদ্ধিতে বিবেচনা করে কাজে সনাতনকে সবসময় সঙ্গে রাখার কথা মহাপ্রভু বলে দিয়েছিলেন জগদানন্দ তাই করলেন সনাতন গোস্বামী পাদের আনুগত্যে দ্বাদশ বন ভ্রমণান্তে গুকুল মহাবনে তিনি এসে সনাতন গোস্বামীর সঙ্গে একত্রে অবস্থান করতে লাগলেন গুকুল মহাবন আমি দর্শন করে এসেছি সনাতন গোস্বামী পাদ গোকুল মহাবনে যখন ছিলেন সনাতন গোস্বামী মাদুকরী ভিক্ষা প্রাপ্ত হয়ে রুটি খেয়ে জীবন ধারণ করতেন সর্বক্ষণ ভজন করতেন আর মাদুকরি করতেন মাদুকরি মানে কি ভিক্ষা ভিক্ষায় কি পেতেন রুটি শুকনো রুটি এবং সনাতন যখন এই রুটি মাদুকরি করে এনে জগদানন্দকে দিতেন কিন্তু জগদানন্দের তো অভ্যাস নেই শুকনো রুটি খাওয়ার জগদানন্দ প্রথম দিন শুকনো রুটি গ্রহণ করার পর দ্বিতীয় দিন আর তিনি পারছেন না সনাতন উপলব্ধি করলেন জগদানন্দের সঙ্গে তো এই শুকনো রুটি এটা যদি তাকে প্রসাদ পেতে দেওয়া হয় তার পক্ষে সম্ভব নয় কারণ তিনি তো রুটি খেয়ে অভ্যাস নেই সত্য সত্য তাই জগদানন্দ মন্দিরে গিয়ে অন্য ডাল রন্ধন করে প্রসাদ গ্রহণ করতেন রুটি খেয়ে অভ্যাস নেই তো জগদানন্দের তাই তিনি অন্ন ফুটিয়ে আর ডাল রন্ধন করে মাঝে মাঝে কখনো বা সবজি তিনি গ্রহণ করতেন একদিন জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীকে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন এই যে অন্য ডাল এগুলো রন্ধন করেন জগদানন্দ একদিন সনাতনকে বলছেন প্রসাদ পাওয়ার জন্য সনাতন গোস্বামী মুকুন্দ সরস্বতী নামক জনৈকের তিনি একজন সন্ন্যাসী মুকুন্দ সরস্বতী তার একটি বহির্বাস প্রসাদী বহির্বাস গ্রহণ করেছিলেন মুকুন্দ সরস্বতী তার একটা প্রসাদী বহির্বাস সনাতনকে প্রদান করেছিলেন সনাতন গোস্বামী এই বহির্বাসটা মস্তকে বেঁধে জগদানন্দের গৃহের দ্বারে আসলেন যেহেতু জগদানন্দ সনাতনকে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন সনাতন গোস্বামীর মস্তকের আতুল বস্ত্র দেখে জগদানন্দ প্রেমে আবিষ্ট হলেন জগদানন্দ ভাবলেন সনাতন তিনি মস্তকে যে প্রসাদী বসনটিকে বেঁধেছেন সেই বহির্বাসটি মহাপ্রভুর হবে মহাপ্রভুর হবে তাই এই বহির্বাসটি দেখে প্রেমে আবিষ্ট হলেন জগদানন্দ কিন্তু সনাতনকে যখন জিজ্ঞেস করলেন হে সনাতন তুমি যে বহির্বাসটি মস্তকের মাঝে তুমি বেঁধেছ এই বহির্বাসটি কি মহাপ্রভুর একটা বহির্বাস মাথার মাঝে বেঁধেছেন সনাতন জগদানন্দ তাকে নিমন্ত্রণ দিয়েছেন প্রসাদ পাওয়ার জন্য এবার এই বহির্বাস দেখে মাথায় যখন বাধা সেটা দেখে জগদানন্দ প্রেমে আবিষ্ট হয়ে গেলেন আর ভাবলেন এটা হয়তো মহাপ্রভুর বহির্বাস হবে তাই প্রেমে আবিষ্ট হলেন অতপর বললেন সনাতন এই বহির্বাস কি মহাপ্রভুর তোমায় ভালোবেসে দিয়েছেন সনাতন করজুর করে বলছেন না দাদা এই বগির বাসটি হচ্ছে মুকুন্দ সরস্বতীর উনি কৃপা করে আমাকে করেছেন কথাটা শোনা মাত্র জগদানন্দ যে হাড়ির মাঝে অন্ন রান্না করেছিল সেই অন্ন শুদ্ধ হাড়ি এনে সনাতনকে মারতে এগিয়ে আসলেন যে হারির মাঝে রান্না করেছেন হাড়ি নিয়ে এসেছেন তোর মাথা ফাটিয়ে দেব তোর মাথা ফাটিয়ে দেবানন্দ সনাতনকে বলছেন এনেছে নিমন্ত্রণ করে খাওয়াবে বলছে তোর মাথা ফাটিয়ে দেব চৈতন্য চরিত্র অন্তর্যার ত্রয়োদেশ পরিচ্ছেদে আছে কেন তুমি মহাপ্রভুর হও পার্শ্বদ প্রদান জগদানন্দ বলছেন তোমার সম মহাপ্রভুর প্রিয় নাহিয়ান অন্য সন্ন্যাসীর বস্ত্র তুমি ধর শিরে কোন তুমি মহাপ্রভুর পার্ষদ প্রধান প্রধান পার্ষদদের মাঝে অন্যতম আর তোমার সমান মহাপ্রভুর প্রিয় কেহ নাই মনে কি পড়ে আমি নীলাচলে তোমাকে কন্ডুরসা শরীরে হওয়ার কারণে মহাপ্রভু যখন বারবার তোমাকে আলিঙ্গন করতেন তখন আমি তোমাকে চলে আসতে বলেছিলাম আর মহাপ্রভু তেরে এসেছিলেন আমাকে বকতে আমাকে মারতে আর বলেছিলেন মহাপ্রভু তোমাকে তোমার মতো প্রিয় আর কেউ নেই তাহলে তুমি মহাপ্রভুর এতটা প্রিয় তুমি মহাপ্রভুর প্রসাদী বস্ত্র ব্যতীত অন্যজনের প্রসাদী বস্ত্র কি করে পরিধান করতে পারবো না কতটা ভালোবাসেন মহাপ্রভুকে জগদানন্দ তুমি মহাপ্রভুর হও পার্শ্বদ প্রদান তোমার সম মহাপ্রভুর প্রিয় অন্য অন্নসন্ন্যাসীর বস্ত্র তুমি দড় শিরে কু নইচে পারি সহিবারে সনাতন অবাক হলেন জগদানন্দ পণ্ডিতের এই আচরণ দেখে করজুড়ে সনাতন বলছেন সনাতন কহে সাধু পণ্ডিত মহাশয়ে তোমার সম চৈতন্যের প্রিয় কেহ হনয়ে আর সনাতন বলছেন জগদানন্দকে দাদা তোমার মতো মহাপ্রভুর প্রিয় আর কেউ নেই তুমি যতই বলো আমাকে কিন্তু আমি মনে করি তোমার সমান প্রিয় চৈতন্যের কেহ নাই তাছাড়া জ্যেষ্ঠ জ্যেষ্ঠ তো সর্বদা কনিষ্ঠকে শিক্ষা দেবে জ্যেষ্ঠ কি করবে ছোটোদেরকে শেখাবে ওই চেয়ে চৈতন্য তোমাতে তুমি না দেখাইলেইয়া শিখিবো কেমতে আমি তোমার মাঝে যে চৈতন্য নিষ্ঠা দেখেছি ওহে জগদানন্দ দাদা তুমি যদি আমাকে না শেখাও আমি কেমন করে শিখব ওই যে চৈতন্য নিষ্ঠা যোগ্য তোমাতে তুমি না দেখাইলেইহা শিকিব কেমতে যাহা দেখি বস্ত্র মস্তকে বাঁধিলু সে অপূর্ব প্রেমেই প্রত্যক্ষ দেখিলু রক্ত বস্ত্র বৈষ্ণবের পাড়িতে না জুহায় কোন কাজ উহায় লাল লাল বস্ত্র সন্ন্যাসীর পরিদেও নয় রক্ত বৈষ্ণবের পরিতে না জুড়ায় বৈষ্ণব লাল রজ রজগুণ সেটাতে থাকে আর বৈষ্ণব সাত্বিক গুণের অধিকারী হওয়ার চেষ্টা করেন এই জন্য আমি এটা কাকে দেব আর তুমি চৈতন্যগত প্রাণ তুমি জ্যেষ্ঠ তুমি যদি আমাকে না শিখাও আমি কার নিকট থেকে শিখব আমি অবাক হয়েছি এই প্রসাদী বস্ত্র দেখে তুমি প্রেমে আপ্লুত হয়ে গেছো তোমার সমস্ত প্রিয় কথাটা শোনা মাত্র জগদানন্দ কিছুটা স্থির হলেন এনেছেন নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়াবেন আর বাতের হাড়ি এনেছেন মাথায় দিয়ে দেবেন বাতের হাড়ি মাথায় ভাঙব জগদানন্দ পণ্ডিত এবার অন্ন ব্যঞ্জনাদি যাহার অন্দনে করেছিলেন তা মহাপ্রভুকে নিবেদন করে তৎপরে সনাতনকে নিয়ে প্রসাদ পেতে বসলেন এবার প্রসাদ পাচ্ছেন এইভাবে দুই মাস যখন জগদানন্দ বৃন্দাবনে অবস্থান করলেন তখন জগদানন্দ মহাপ্রভুর বিরহে হয়ে কাতর হয়ে উঠলেন দুমাস বৃন্দাবনে অবস্থান করে পাগল হয়ে গেলেন সনাতনকে বলছেন সনাতন তুমি অনুমতি দাও আমি নীলাচলে ফিরে যাব আমি আমার প্রভুর কাছে ফিরে যাব আমি এখানে আর থাকবো না কতটা ভালোবাসেন আমি বৃন্দাবন থেকে নীলাচলে ফিরে যেতে চাই আমার মহাপ্রভুর নিকটে ফিরে যেতে চাই তুমি অনুমতি প্রদান করলে আমি ফিরে যাব এখানে বৃন্দাবন যখন সনাতনের সঙ্গে পরিক্রমা করলেন সে আরো অনেক লীলা আছে আমরা ধারাবাহিকভাবে শুনলে তো অনেক সময় লাগবে তাই এই জায়গায় বিশ্লেষণ না করে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃন্দাবনে পরিক্রমা করলেন সনাতনকে নিয়ে বিভিন্ন লীলা জগদানন্দ দুমাস অবস্থান করলেন বৃন্দাবনে তখনও সনাতনের নিকটে প্রার্থনা করছেন অনুমতি চাচ্ছেন আমাকে অনুমতি প্রদান করো আমি নীলাচলে মহাপ্রভুর নিকটে ফিরে যেতে চাই সনাতন বলছেন দাদা চলে যাবে দুমাস চিলে একসঙ্গে কত আনন্দ করেছি ভজন করেছি লীলাস্থলী দর্শন করেছি চলে যেতে চাও সনাতন মহাপ্রভুর বিরোহে আমার মন বেকুল হয়ে উঠেছে আমি প্রভুকে অদর্শনে আমি থাকতে পারছি না তুমি আমাকে অনুমতি দাও আমি মহাপ্রভুর নিকটে চলে যেতে চাই এবার সনাতন রাসস্থলীর বালি গোবর্ধন শিলা মালা, আর শুষ্ক পক্ক পিলু ফল মহাপ্রভুকে দেওয়ার জন্য জগদানন্দের হাতে দিলেন বৃন্দাবনে এক প্রকার ফল পাওয়া যায় পিলু ফল হ্যাঁ এটা বৃন্দাবনে পাওয়া যায় এটা সনাতন জগদানন্দের হাতে দিলেন মহাপ্রভুকে নিয়ে দেওয়ার জন্য জগদানন্দ সনাতনকে প্রেমালিঙ্গন করত এবং সমস্ত ভক্তবৃন্দকে প্রেমালিঙ্গন করে ব্রজের ধুলায় গোড়া গড়ি দিয়ে এবার বৃন্দাবন থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করিলেন আর অঝুর দাঁড়ায় তার নয়ন থেকে অশ্রু ঝরে পড়ছে সনাতনকে প্রেমালিঙ্গন করে জগদানন্দ ক্রন্দন করে উঠলেন সবচেয়ে চিন্ময় সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক সবুজ কৃষ্ণ সবচেয়ে সম্পর্কটা হচ্ছে আত্মার সম্পর্ক দেহগত সম্পর্ক তো আমাদের অনিত্য সম্পর্ক দেহের দ্বারা যে পরিচিত রক্তের যে সম্পর্ক এগুলো তো একেবারে গৌণ ভক্তির সম্পর্কের কাছে আত্মীয় সবাই বা আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে ভক্তি জগতের যে সম্পর্ক আত্মার যে সম্পর্ক এই সম্পর্কের কাছে সমগ্র সম্পর্ক হার মেনে যায় জগদানন্দ সনাতন শ্রীরূপ রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীব গোস্বামী মহাপ্রভুর যত পার্শ্বদ ওরা কি এক পরিবারের ওরা কি একই রক্তের এরপরও একজন আরেকজনকে ছাড়া থাকতে পারেন না কারণ কি আত্মার সম্পর্ক আর এই আত্মার সম্পর্কটাই তো মুখ্য রক্তের সম্পর্কটা যদি কৃষ্ণ ভক্তি এবং প্রেম মিশ্রিত না থাকে রক্তের সম্পর্কে ওই সম্পর্কের মাঝে যদি প্রেম ভক্তি না থাকে তাহলে এই জাগতিক সম্পর্ক শুষ্ক এর মাঝে রস নেই এটা এই জগতের মাঝেই সীমাবদ্ধ আর পারমার্থিক যে সম্পর্ক এটা নিত্য যুগ যুগান্তরে চিরকাল থাকবে এবার মনে করো তুমি কাউকে ভালোবাসো দুজন যদি একই সঙ্গে পারমার্থিকভাবে ভজন করো হয়তো ওই চিন্ময় ধামে গিয়েও তোমরা আনন্দ বিলাসে অংশগ্রহণ করতে পারবে আর এই জড় জগতে আমরা যে সম্পর্কের দ্বারা আছি তা দৈহিক সম্পর্ক দেহগত সম্পর্ক চিলাম কোথায় আমরা এলাম কোথায় জন্মের পরে শিখিয়েছে উনি তোমার বাবা ও তোমার কাকা ও জেটা ও পিসিমণি ও মাসিমনি হয়ে গেল তা নিয়েই চলছে সারা দিন রাত শুধু আমার আমার করতে করতে সময় চলে গেছে রাত্রে ঘুমালাম চুকটা করলে সকাল নইলে পরকাল কিচ্ছু নেই চুপ বুঝলে সব অন্ধকার অথচ একটা ভ্রমের মাঝে আমরা পড়ে আছি একটা মুড়ি চিকার পশ্চাতে আমরা ছুটছি আলেয়ার পিছনে ছুটছি আলেয়াকে আলো ভেবে আমরা ছুটছি এই যে অবস্থা এই যে দুঃখ এই যে আমাদের মাঝে অজ্ঞানতা এটা কেবল দূর হবে একজন তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের নৈকট্যে আসলে সাধু সঙ্গে আসলে তার পূর্বে সম্ভব নয় এই জড়জগতের সমস্ত সম্পর্ক অনিত্য সম্পর্ক একমাত্র সম্পর্ক হচ্ছে পারমার্থিক সম্পর্ক যেটা নিত্যকাল ধরে থাকবে আর এই জড়জগতের সমস্ত সম্পর্কগুলো হেতু রয়েছে স্বার্থ নিহিত রয়েছে কিন্তু পারমার্থিক সম্পর্কে তা নেই একজন সাধু একজন বৈষ্ণবের তার নিজের কোনো স্বার্থ নেই মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর একজন সাধু আমাদের গৃহে এসে আমাদের নৈকট্যে এসে তিনি যে বলছেন হরি নাম করো কৃষ্ণ ভজন করো একাদশী ব্রত করো তার কি স্বার্থ রয়েছে একজন সাধু একজন বৈষ্ণব এসে যে আমাদেরকে বলছেন একাদশী ব্রত করো নির্জলা করো হরি নাম করো প্রসাদ গ্রহণ করো আর অংশগ্রহণ গ্রহণ করো তুলসী প্রণাম পরিক্রমা করো তার কি কোনো স্বার্থ আছে এই জন্য কৃষ্ণ আর হচ্ছেন সাধু ভক্ত বৈষ্ণব ওনারা আমাদের প্রকৃত আপনার জন আর বাকি সমস্ত কিছুর মাঝেই মায়া বাকি সমস্ত কিছুই গৌণ বাকি সমস্ত কিছুর মাঝেই হেতু রয়েছে সনাতনের সঙ্গে দুমাস থেকে বৃন্দাবন দাম দর্শন করেছেন আবার ফিরে আসবেন অজুর দ্বারা কেঁদে উঠলেন জগদানন্দ রক্তের সম্পর্ক নেই কিন্তু প্রাণ যেন উগাড়িয়া উঠেছে আবার থাকাকালীন অবস্থায় কত মান অভিমান হ্যাঁ একসঙ্গে থাকলে তো মান অভিমান বাতের হাড়ি এনেছেন মাথায় ফাটিয়ে দেবেন কিন্তু যাওয়ার সময় কেঁদে উঠলেন বিষয়টা কি একসঙ্গে থাকাকালীন অবস্থায় মান অভিমান আবার যখন চলে যাবেন তখন আবার প্রাণ কেঁদে উঠেছে নয়নের জল ধরে রাখতে পারছেন না রাসস্থলীর বালি গোবর্ধন শিলা গুঞ্জামালা শুষ্ক পিলু ফল সব কিছু সনাতন জগদানন্দের হাতে দিয়ে বললেন দাদা তুমি এগুলো নিয়ে মহাপ্রভুর নিকটে দেবে আর এগুলোর মাঝে সনাতন তার হৃদয়ের কতটা যে প্রেম আর ভক্তি মাখিয়ে দিলেন সেটা অন্তর জামি মহাপ্রভু ব্যতীত আর হৃদয়ঙ্গম করা সম্ভব নয় শিলা দিলেন গোবর্ধন শিলা গুঞ্জামালা দিলেন রাসস্থলীর মৃত্তিকা দিলেন জগদানন্দের হাতে জগদানন্দ হাতে করে এগুলোকে ঝুলিতে রাখলেন আর বৃন্দাবন ধাম থেকে যাত্রা করলেন নীলাচলের উদ্দেশ্যে নীলাচল ধামে জগদানন্দ আসলেন আনন্দে সহকারে মহাপ্রভুকে দণ্ডবত পরিক্রমা পূর্বক সনাতন যা যা কিছু দিয়েছিলেন সমস্ত কিছু মহাপ্রভুর নিকটে প্রেরণ করলেন এবার পিলু ফল কিভাবে খেতে হয় বৃন্দাবন থেকে যে এনেছেন ভক্তগণ সেটা জানে না এরপরও পরম প্রীতি সহকারে যেভাবে খুশি সেভাবেই তারা গ্রহণ করতে শুরু করেছে নীলাচলে ফিরে আসতেন মহাপ্রভুর আনন্দের আর সীমা জগদানন্দ আবার ফিরে এসেছেন জগদানন্দকে তো মহাপ্রভু অনেক ভালোবাসতেন তাই জগদানন্দকে মহাপ্রভু প্রত্যেকবার নবদ্বীপে পাঠাতেন মায়ের কাছে সন্ন্যাস গ্রহণের মায়ের খবরাখবর নিয়েছেন প্রত্যেক মাসে একটা করে সুভদ্রার প্রসাদী শাড়ি জগন্নাথ ধাম থেকে মায়ের জন্য পাঠাতেন মহাপ্রভু হ্যাঁ জগ এই যে জগন্নাথ পুরীতে সুভদ্রাকে যে শাড়ি দেয়া হয় ওই একটা প্রসাদী শাড়ি প্রত্যেক মাসে সচিমার জন্য পাঠাতেন জগদানন্দকে দিয়ে পাঠাতেন মহাপ্রভু তার শুদ্ধ বাৎসল্য প্রেমে বসীভূত হয়ে মহাপ্রভু প্রত্যেক বছর জগদানন্দ পণ্ডিতকে প্রসাদী বস্ত্র মিষ্টান্ন দিয়ে নবদ্বীপে পাঠাতেন জগদানন্দকে দিয়েই সচিমার নিকটে মিষ্টি দ্রব্য জগন্নাথের প্রসাদ শাড়ি পাঠাতেন আর সচিমায়ের কাছে গিয়ে যখন মহাপ্রভুর গল্প বলতেন সচিমা জগদানন্দের মাধ্যমে তার পুত্রের সংবাদ পেতেন আনন্দে আত্মহারা হতেন পুত্রের সংবাদ পেয়ে আনন্দ সাগরে তিনি ভাসতেন শেষবার যখন জগদানন্দ পণ্ডিত নবদ্বীপে ভক্তগণের সঙ্গে মিলিত হয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের নিকটে গিয়ে বিদায় যাচনা করলেন তখন অদ্বৈত আচার্য জগদানন্দ পণ্ডিতকে একটি তরজা প্রহেলিকা মহাপ্রভুর নিকটে দেয়ার জন্য জগদানন্দের হাতে দিলেন একটা পত্র কেমন তখন তরে এরকম মোবাইলের যুগ ছিল না যে মহাপ্ৰভু তুমি কোথায় এরকম ব্যবস্থা চিঠি পাঠালেন এটা অনেক কঠিন চিঠির ভাষাটা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 19 তম অধ্যায়ে আছে 19 তম পরিচ্ছেদে প্রভুরে কহিও আমার কুটি নমস্কার এই নিবেদন তার চরণে আমার বাউলকে লুক হইল বাউল বাউলকে হাটে না চাউল চল বাউলকে কহিও কাজে নাহি কয়াউল বাউলকে কহি অহিয়াছে আউল কিছু বুঝেছ ইয়া কইয়া চাউল কিছু বুঝেছ তা ভাষা অনেক কঠিন আমাদের বাংলা সাহিত্যে আছে এগুলো ব্রজবুলি ভাষা অনেক কঠিন বাউলকে কই ও লুকে হইল আউল নরোত্তম বুঝেছ বাউলকে কইও লুক হইল বাউল বাউলকে কইও হাতে না বিকায় চাউল বাউল কাজে নাই আউল বাউল কে আছে বাউল কিছু বুঝলে পদ্মনাভ গৌর সুন্দর বুঝেছ আমাদের ভক্তিনাথ ঠাকুর এই কথাটার একটা ব্যাখ্যা দিয়েছেন এই যে সচিদানন্দ মহাপ্রভুকে কহিও যে লোক প্রেমে উন্মত্ত হয়েছে প্রেমে যে পাগল হয়েছে তাকেই বাউল বলা হয় বাউলকে কহিও লুকে না হইল বাউল মহাপ্রভু প্রেমে পাগল তাই বলছেন মহাপ্রভুকে ও লুক প্রেমে উন্মত্ত হইয়াছে আর প্রেমের হাতে প্রেম রূপ চাউল বিক্রয়ের স্থল নাই অর্থাৎ সব জায়গায় প্রেম ছড়িয়ে গিয়েছে আর প্রেম বিতরণের জায়গা নেই কথা বুঝতে পেরেছ বাউলকে কহিও লুক হইল বাউল সবাই প্রেমে পাগল হয়ে গেছে কত মানে ইঙ্গিতে বাউল কে কহিও লুক হইল বাউল সবাই প্রেমে পাগল হয়ে গেছে সবাই প্রেমে হয়ে গেছে না চাউল সাউল বুঝো সাউল চাল সাউল তো প্রেম রূপ এখানে চালকে প্রেমের সঙ্গে তুলনা করা হয়েছে হাট মানে কি বাজার মানে ওইটা ওই যে কোলাউড়া বাজার যে সাউল পাওয়া যায় ইতা বাজার না অর্থাৎ প্রেমের হাট আর চালকে প্রেম রূপে এখানে বোঝানো হয়েছে প্রেম রূপ চাল বিক্রয়ের স্থান আর নাই মহাপ্রভুকে কইও যে আউল আউল অর্থাৎ প্রেম উন্মত্ত হইয়া অদ্বৈত এই কথা বলিয়াছেন অর্থাৎ প্রভু যে কারণে আবির্ভূত হয়েছেন এই জগতের বুকে মহাপ্রভু যে কারণে এসেছেন এটা তো অদ্বৈত আচার্য জানেন অদ্বৈত আচার্যই তো তাকে নয়ন জলার তুলসী দ্বারা জগতের বুকে আনয়ন করেছিলেন আর অদ্বৈত আচার্য তিনি জানেন যে মহাপ্রভু স্বয়ং ভগবান তাই অদ্বৈত আচার্য চিঠিতে লিখে জগদানন্দের মাধ্যমে মহাপ্রভুর নিকটে পাঠাচ্ছেন এটার তাৎপর্যটা হচ্ছে প্রভু তুমি যে কারণে জগতের বুকে আবির্ভূত হয়েছ তোমার সেই তাৎপর্য আজ সম্পূর্ণ হইল প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে আজ সবাই প্রেম ধন লাভ করেছে আজ নবদ্বীপ শান্তিপুর প্রেমে হাবুডুবু কাচ্ছে তাই প্রেমের হাতে চাল বিক্রয়ের আর স্থল নেই বাউলকে কইও লোক হইল বাউল বাউলকে কৈও হাতে না বিকায় চাউল বাউলকে কইও কাজে নাই কো আউল বুঝো না বুঝেছো বাউলকে কইয়াছে ইয়া কে কই ওইয়া কইয়াছে আউল মানে যে তেল দরকার নেই এখানে ভরা খালি মাথা দেন এটা হ্যাঁ এখানে মহাপ্রভু যে কারণে আবির্ভূত হয়েছেন মহাপ্রভুকে কহিও যে লোকে প্রেমে উন্মত্ত হয়েছে আর প্রেমের হাতে প্রেমরূপ চাল বিক্রয়ের স্থল নাই মহাপ্রভুকে কহিও যে আউল অর্থাৎ প্রেমে উন্মত্ত বাউল আর সাংসারিক কার্য নাই মহাপ্রভুকে কহিও যে প্রেমে উন্মত্ত হইয়াই অদ্বৈত একতা কহিয়াছে অদ্বৈত প্রভু জগদানন্দকে তার নিজের কথাও ইঙ্গিত করেছেন যে বলছেন মহাপ্রভুকে বলিও যে প্রেমে উন্মত্ত বাউলের সংসারিক আর কার্য নাই মহাপ্রভুকে কহিও যে প্রেমে উন্মত্ত হইয়াই অদ্বৈত এই কথা বলিয়াছেন মহাপ্রভুর আবির্ভাব হওয়ার যে তাৎপর্য ছিল তা সম্পূর্ণ হয়েছে এখন প্রভুর যাহা ইচ্ছা প্রভু তাই করতে পারেন প্রভুর যা ইচ্ছে তাই করতে পারেন এই চিঠিটা অদ্বৈত আচার্য জগদানন্দের হাতে দিলেন যখন নবদ্বীপ দামে শেষবার জগদানন্দ গেলেন সচিমার সংবাদ আনয়নের জন্য আর প্রত্যেকবারই তো মহাপ্রভু জগদানন্দের হাতে জগন্নাথের প্রসাদ সুভদ্রার প্রসাদী শাড়ি সচিমার জন্য পাঠাতেন তাহলে সন্ন্যাসীর পর মহাপ্রভু তার মায়ের সেবা করেছেন মায়ের খবরা খবর নিয়েছেন মার প্রতি সম্মান প্রদর্শন করেছেন নিশ্চয় কারণ জননী জন্ম ভূমিশ্চ স্বর্গা দৌপি গরিহী মা আর মাতৃভূমি স্বর্গের চেয়েও বড় জগত জননী হ্যাঁ এই যে আমরা যে জায়গায় জন্ম নিয়েছি মাতৃভূমি মানে কি ধরনী পৃথিবী শুধু এখানে বা জন্মভূমি হোমল্যান্ড মাদারল্যান্ড যাই বলি স্বর্গের চেয়েও পবিত্র মা মাতৃভূমি স্বর্গের চেয়েও পবিত্র স্বর্গের চেয়েও বড় জননী গড়ি গড়িওসি স্বর্গের বড় সবচেয়ে উপরে স্থান দিয়েছেন মাকে ভগবান প্রণাম দিয়ে পরিক্রমা করলে বিশ্বব্রহ্মাণ্ডকে পরিক্রমা করা হয়ে যায় বিশ্বব্রহ্মাণ্ডকে পরিক্রমা করা হয়ে যায় নিশ্চয়ই সেই লীলা জানো হ্যাঁ পার্বতী গণেশ আর কার্তিককে বলেছিলেন একই এখানে দুর্গা মা গণেশার কার্তিককে দিয়ে যে লীলাটা দেখিয়েছিলেন যে গণেশার কার্তিককে বলেছিলেন যে বিশ্বব্রহ্মাণ্ড যে সর্বপ্রথম পরিক্রমা করে আমার নিকটে আসবে রত্নমালাটা তার গলায় আমি পরিধান করে দেব কার্তিক ভাবলেন আমার বাবন্ত ময়ূর আমি সর্বাগ্রে বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসব। কার্তিক শুরু করলেন আর গণেশ তিনি মা দুর্গাকে প্রণামার পরিক্রমা করলেন মা দুর্গা গণেশের গলায় রত্নমালাটা পড়িয়ে দিলেন কার্তিক বলছে মা হৃদয়ে তো কখনো পক্ষপাতিত্ব নেই তাহলে আমার পূর্বে গণেশ কি করে বিশ্বব্রহ্মাণ্ডকে পরিক্রমা করলো আর তার গলায় তুমি কেন রত্নমালাটা দিয়ে দিলে দেবী পার্বতী বলছেন পুত্র গর্ভদারিণী মাকে যদি কেউ প্রণাম করে পরিক্রমা করে তার বিশ্বব্রহ্মাণ্ডকে পরিক্রমা করা হয়ে যায় এটা আমাদের অবশ্যই উচিত প্রয়োজন তবে সেই মা বাবাকে অবশ্যই সন্তানকে যাজনে সহায়তা করতে হবে করতে হবে প্রহ্লাদ মহারাজ বাবার অন্যায় আদেশকে তিনি পালন করেননি তাই বলে কি তার পিতৃভক্তির কম ছিল পিতৃভক্তির অভাব ছিল অভাব ছিল মা যদি ভগবত বিদ্বেষমূলক কোনো কথা বলেন তাহলে সেটা গ্রহণ যদি কোনো সন্তান না করে তাহলে তার পাপ হবে না কিন্তু মায়ের প্রতি ভক্তি অটুট থাকতে হবে ভরত কৈকির অন্যায় আদেশকে আর পালন করেননি সিংহাসনে বসেননি ভগবান রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে তিনি রাজত্ব পরিচালনা করলেন ভরত কৈকিকে বললেন আজ থেকে আমি তোমাকে আর মা বলে ডাকবো না তাহলে তার কি মায়ের প্রতি ভক্তি কম ছিল শ্রদ্ধা কম ছিল কিন্তু অন্যায় আদেশটাকে তিনি গ্রহণ করতে পারেন প্রহ্লাদ মহারাজ তার বাবার অন্যায় আদেশকে পালন করেননি যে আজ থেকে তুই আমার নাম জপ করবি ওম নম হিরণ্য কোশিপায়নম এটা সম্ভব বলছে না পিতা এটা কি করে সম্ভব আমি তোর বাবা আমার আদেশ পালন করা তোর কর্তব্য প্রহ্লাদ মহারাজ বলছেন বাবা এরকম অহংকার করা তোমার সাজে না জাগতিক কোনো কার্য করতে তোমার আদেশের প্রয়োজন আছে কিন্তু পারমার্থিক কার্য পালন করতে তোমার আদেশের প্রয়োজন নেই প্রহ্লাদ মহারাজ বাবার বিরুদ্ধে গিয়ে হরিভজন করলেন তাহলে কি তার অপরাধ হয়েছে তার কি পিতৃভক্তি কম ছিল এই ইরণ্যক শিপুকে যখন ভগবান নৃসিংহদেব বধ করলেন ভগবান প্রহ্লাদকে বলেন বর চাও প্রহ্লাদ মহারাজ তখন বললেন তুমি আমার পিতাকে তোমার চরণে আশ্রয় দাও চিন্তা করা যায় যে পিতা তাকে পাহাড় থেকে ফেলল বুকের মাঝে পাথর বেদে নদীতে ফেলে দিল সাগরে ফেলে দিল পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করলো শুল দিয়ে বিদ্ধ করলো অগ্নির মাঝে নিক্ষেপ করলো বিষ্পান করালো আর সেই প্রহ্লাদ প্রথমেই তার বাবাকে ক্ষমা করে দেওয়ার কথা ভগবানকে বলছেন আর বলছেন চরণে ঠাই দিয়ে দাও তাহলে কি পিতৃভক্তি কম ছিল কিন্তু অন্যায় আদেশ পালন করা যাবে না গুরুদেবও যদি অন্যায় আদেশ করেন সেটাও পালন করা যাবে না ধর্মের বিরুদ্ধে যদি কোনো আদেশ করেন পরশুরাম আদেশ করেছিলেন মামহিম বিশ্বকে যে তুমি অম্বাকে বিয়ে করো কিন্তু মামহিম বিশ্ব প্রতিজ্ঞা করেছিলেন আমি আমি নৈষ্টিক ব্রহ্মচারী থাকব কাজেই গুরুদেবের আদেশও তিনি রক্ষা করেন নাই তাতে কি তার অপরাধ হয়েছিল গুরু ভক্তি কম ছিল মামহিম বিশ্বের কম নয় বড় ভাই যদি অন্যায় আদেশ করে ধর্মের বিরুদ্ধে আদেশ করে ছোট ভাই যদি সেটা পালন না করে তাতেও তার অপরাধ হবে না এবার তো এটা তো অন্যায় বুঝাই যাচ্ছে মামহিম বিশ্ব তিনি সংসারে যাবেন না তিনি প্রতিজ্ঞা করেছেন এবার অম্বা তার নিকটে বিয়ে কেন বসছে এগুলো আরো বিচার আছে বিয়ে বসছে তো মূলত প্রতিশোধ নেয়ার জন্য ভালোবাসা থেকে তো নয় অম্বা যে বিয়ে বসতে চাচ্ছেন এটা তো প্রতিশোধ নেওয়ার জন্য আর এটা তাকে পরীক্ষাই করছেন অম্বা মহামহিম বিশ্বের নিকটে বিয়ে বসার যে প্রস্তাবটা দিয়েছে এটা তো ভালোবাসা থেকে নয় মূলত প্রতিশোধ পরায়ণ হয়ে আর ভাইয়ের কথাটা যে বললাম রাবণ আদেশ করলো বিভীষণকে বিভীষণকে সেটা গ্রহণ করেছিল ভাইয়ের বিরুদ্ধেই গিয়েছে তাই বলে কি ভ্রাতৃভক্তি কম ছিল তার কম ছিল না এই জন্য ধর্ম পালনের ক্ষেত্রে যদি কেউ বাধা প্রদান করে আমরা সেটা ডিঙ্গিয়েও যদি ধর্ম পালন করি তাতে কোনো আমাদের অপরাধ হবে না কারণ এই জগতের বুকে ধর্ম প্রতিপালন করাটাই প্রত্যেকটা মনুষ্য জীবের একমাত্র মনুষ্য জন্ম লাভ করার উদ্দেশ্য কৃষ্ণ ভজন করার জন্যই আমাদের জগতের বুকে আসা কাজে কৃষ্ণ ভজনে যদি কেউ বাধা প্রদান করে কৃষ্ণ ভজন করতে যদি কেউ নিষেধ করে তাহলে বুঝতে হবে তিনি আমাদের প্রকৃত আপনার জন্য নয় প্রত্যেকেই উচিত কৃষ্ণ ভজনে রত থাকা আর মহাপ্রভু তো আসলেন এই জন্যই অকাতরে সবাইকে প্রেম ধন বিতরণ করার জন্য মহাপ্রভু আসলেন কাজে সেই জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর নিকটে এসে ওই চিঠিটা প্রদান করলেন আর অনেক জগদানন্দ পণ্ডিতের লীলা আছে পরবর্তীতে জগদানন্দ পণ্ডিত এক একসময় তিরুদান লীলা করেছিলেন যদিও তার লীলাস্থল শন এবং তিথি অপরিজ্ঞাত ভালো করে জানা যায়নি আসলে অধিকাংশ মহাপ্রভুর প্রচারক প্রচার বিমুখ প্রচার করতে চাইতেন না আমাদের মহাপ্রভুর অধিকাংশ পার্শদের দেখবে ঠিকভাবে পূর্ণাঙ্গভাবে পরিচিতি তেমন পাওয়া যায় না কারণ কি তারা প্রচার বিমুখ ছিলেন তারা নিজেকে তো আত্মপ্রকাশ করতে চাইতেন না কাজেই মূল প্রশ্নটা হচ্ছে আমরা তার নিকট থেকে কতটা শিক্ষা লাভ করতে পারলাম এই যে আমরা জগদানন্দের কথা প্রায় সপ্তাহ ব্যাপী শুনলাম আমরা অনেক কিছু জানতে পেরেছি জগদানন্দের চরিত্র কথা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং তিনি মহাপ্রভুকে কেমন করে ভালোবাসতেন এবং মহাপ্রভুর প্রতি তার যে নিষ্ঠা দায়িত্ব কর্তব্য এগুলো আমরা জানতে পেরেছি হ্যাঁ সেই জগদানন্দ পণ্ডিত তিনি মহাপ্রভুর সঙ্গে কী লীলাবিলাস করতেন মুখ্য মধুর লীলাবিলাস তবে এই মধুর লীলার সঙ্গে কি মিশ্রিত ছিল ঐশ্বর্য মিশ্রিত ছিল তো এই জগদানন্দ পণ্ডিত তিনি আমাদেরকে কৃপা করুন আমরাও যেন মহাপ্রভুকে ভালোবাসতে পারি তার আদর্শকে হৃদয়ে লালন করতে পারি আর আজকের এপিসোডেই আমরা জগদানন্দের চরিত কথা বিশ্রাম টানব আগামীকাল অন্য কোনো এক চরিত কথা নিয়ে আমরা আবার অনলাইনে আপনাদের সামনে হাজির হব আর আজ যেহেতু চিরাদদী মহোৎসব বারোটার দিকে গুরু মহারাজ প্রবচন করবেন অনলাইনে বক্তবৃন্দ যারা তাদেরকে আমন্ত্রণ করছি রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা রাত্রিবেলা শুরু করেছি ধারাবাহিকভাবে আমরা সাত দিন শুনব আপনারা আজকের এই চিরাদদী মহোৎসবে অংশগ্রহণ করুন আমাদের মন্দিরে এবং রঘুনাথ দাস পাদের চরিত কথা শ্রবণ করতে আমার ফেসবুক আইডি রাহুল কৃষ্ণ দাস সেটিতে চোখ রাখুন সবার মঙ্গল হোক সবার উপর কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক আমরা একটু হরে কৃষ্ণ মা আমন্ত্র কীর্তনের মাধ্যমে আজকে জগদানন্দ পণ্ডিতের চরিত কথা বিশ্রাম টানব সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দুপুর বারো কোটিকায় রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা শ্রবণ আমাদের প্রপুজ্যচরণ গুরু মহারাজের শ্রীমুখ থেকে সেই পর্যন্ত সবার মঙ্গল হোক ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ চিন্তনে থাকুন হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহর ঘে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবায় কেশবাই নম গোপাল গোবি রাম শ্রী গিরিদারি গোপীনাথ মদন মোহ শ্রীচৈতন্যানন্দ শ্রী অদ্বৈত সীতা গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা

যাহতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন এই চুসাই যার মুই তার সবার পদরে নো মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শে বা জনমে জনমে মুর এই চয় গুসাই প্রভু মুরে কর দয়া চরণে চরণ নিলাম দাও পদ ছায়া এই চয় গুসাই জবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বহরী ও মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয় শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম নাম সংকীর্ন কেন দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতান শ্রী আদৈত গদাধর দর শ্রীবাসি গৌর ভক্তবৃন্দ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम

জয় পরম গুরুদেব পরম গুরুদেব পরম গুরুদেব জয় পরম গুরুদেব জয় প্রভু পদ প্রভু পদ শিল জয় জয় গুরু গৌরাঙ্গ গন্ধার বিক শ্রী গিরিধারী কি জয়লিযুগ পাবনবতারী পরমেশ্বর ভগবান শ্রী